ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চলে আসলাম ফালাগঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো ইজি বাইক, যে বাইকগুলো হলো আপনার চার্জার সাহায্যে চলা হয়, সেই বাইকগুলো আপনাদেরকে দেখাবো। কোম্পানির নাম হলো গ্রিন টাইগার, আর আজকে আসছে হলো এটা বংশাল। এখানে ফোন নাম্বার দেওয়া আছে উপরে, শোরুম ম্যানেজার যে নাম্বারটা এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর এখানে এটা বংশাল, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। কার্ডটা প্রথমেই শো করে দিলাম আপনাদেরকে। বাইকের ইজি বাইকের কিছু কালেকশন দেখাবো এখন। আর এখান থেকে এটা মানে তাদের অনেকগুলো ঢাকার ভিতরে অনেকগুলো শোরুম আছে এবং ঢাকার বাইরেও শোরুম আছে। তারা সরাসরি ইম্পোর্টার এবং তাদের মেন হেড অফিস যেটা শোরুম তাদের এখানে আসছে আমরা। তো এখান থেকে আপনাদের সরাসরি এবং সাশ্রয় মূল্যে আপনারা বাইকগুলো ইজি বাইকগুলো কিনতে পারবেন। ভিউয়ার্স চলুন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখতেছি আবার ভিউয়ার্স, তো আমার এই চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমাদের যে ইজি বাইকগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সবগুলোই আপনার বিদ্যুতের মাধ্যমে মানে চার্জের মাধ্যমে চালানো হয়নি। ভিউয়ার্স আপনাদেরকে আমি আগে লুকটা দেখাই নিচ্ছি, তারপরে আপনাদের এগুলো কনফিগারেশনগুলো বলবো। এটা এক আপনার স্কুটির মডেলটা, এই স্কুটি যে আপনার তেলে চলতেছে আর এটা চলে আপনার চার্জে, আপনার রিচার্জেবল, এটা আপনার চার্জে কারেন্টের দিয়ে মাধ্যমে এটা চার্জের মাধ্যমে চলবে। এটা মডেলটা দেখুন খুবই সুন্দর, স্কুটির মতো সেম মডেলটা। অনেক সাশ্রয়ী মূল্যের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আছে, অনেককেই দেখা যায় লেডিস যারা আছে আপনারা স্কুটি কিনতে চান, সেই আপনাদের জন্য বলবো যে আপনারা এখান থেকে সরাসরি আসলে এখানে তিনটে কালার পাবেন এই ইজি বাইকগুলোর। খুব সুন্দর সুন্দর মডেলগুলো দেখুন, গ্রিন কালারে আছে, আপনার অনেকগুলো কালার আছে তাদের। এটা হলো তাদের সরাসরি ইম্পোর্টার শোরুম এবং হেড অফিস যেটা, মডেলটা একটু সুন্দরভাবে দেখাইনি। তারপরে তার প্রত্যেকটা কনফিগারেশনগুলো বলতেছি, কোনটা কত ঘন্টা চার্জ এবং কোনটা ব্রেক কী আসবে সবগুলো বলবো। সিটগুলো দেখুন খুব ইজিলি তিনজন বসতে পারবে। সামনে আপনার এখানে হাইড্রোলিক ব্রেক আছে প্রতিটাতেই, খুবই সুন্দর লুকটা এবং লাইটের লুকটা পুরো অরিজিনাল বাইকের মতোই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স আপনাদেরকে এখন মডেল যে তিনটা দেখাইছে, এখানে তিনটাতে আপনাদের চারটা কালার হবে, এখানে তিনটা কালার আছে আর একটা হবে গ্রিন কালার। তো ভিউয়ার্স আপনাদের এটার সম্বন্ধে একটু বলতেছি, ভিউয়ার্স আরেকটা হবে সেম গ্রিন, এই কালারটা হবে এখানে আপনাদের তাদের ই আসছে একটা লিপলেট, লিপলেটের জ্যাকেট দেখাই দিলাম একটু আমাকে ভাই বলো। এটাতে সামনে হাইড্রোলিক আছে না? এটা চাকা বড়, সামনে এটা চাকাটা ভিউয়ার্স বড় দেখতে পাচ্ছেন এবং সামনে হাইড্রোলিক আছে। এটা পিছনে ব্রেক, ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক। আচ্ছা, আর এটা কতক্ষণ চার্জ দেওয়া লাগে? 5 থেকে 6 ঘন্টায় ফুল চার্জ দেয় আপনার 60-65 কিলো। ভিউয়ার্সের 5 থেকে 6 ঘন্টা আপনার ফুল চার্জ হবে এবং 60-65 কিলো এক টানা চলবে। সর্বোচ্চ গতি স্পিড পাবেন হলো 50, আর সর্বোচ্চ গতি স্পিড পাবেন হলো 50। আমাদের ঢাকা শহরে 50 চালাতো স্পিড যেটা খুব ভালো এনাফ। আর এটা পিক আপ, খারাপ পিক আপ যেটাকে বলা হয় ফুল স্পিড অটো, যেটা যেমন আমাদের মোটর বাইকে যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে স্পিড বাড়াইতে হয় সেটা তা না। এটা পিক আপ দেওয়ার সাথে সাথে এটা মোটর, একটা মোটর যেটা আপনার সাথে সাথে যেভাবে স্পিডে ঘুরে আসবে ওটা ওভাবে আর কি। এটা কোনো ক্লাস সেলফ গিয়ারের ঝামেলা নেই, ক্লাস সেলফ গিয়ারের কোনো ঝামেলা নেই, খালি পিক আপ আর দুই পাশে ব্রেক, একটা পিছনে ড্রাম ব্রেক আর সামনে হাইড্রোলিক ব্রেক। ভিউয়ার্স ফুল চার্জে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ 10 টাকা। আচ্ছা, আর ফুল চার্জ দিতে গেলে 5-6 ঘন্টা সেখানে বিদ্যুৎ খরচ হবে অনলি 1 ইউনিট, 1 ইউনিট খরচ যাবে 10 টাকা। আপনি পার ডে এটা খরচ 10 টাকা চার্জ দিলে এটা মোটামুটি আপনার চলে যাবে এবং 60-70 কিলো চালাতে পারবেন। আর 60-70 কিলো মোটামুটি হোম ইউজার যারা, তারপর আপনার বা অফিস ইউজার যারা, তারা মোটামুটি বেশি 3-4 দিন ইউজ করতে পারবেন ইজিলি। আর ভিউয়ার্স এটাতে আরও কিছু সুন্দর কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো হলো বসার সিটটা দেখুন, ইজিলি আপনারা রিল্যাক্সভাবে দুজন বসতে পারবেন, চাইলে তিনজনও বসতে পারবেন। হ্যাঁ, সিটের নিচে স্পেস আছে কিছু রাখার জন্য, একটু স্পেসগুলো দেখাবো আমরা খুলে। ভিউয়ার্স দেখুন এই মডেলের সিটে আপনার নিচে দেখুন অনেক বড় স্পেস, এখানে অনেক কিছু আপনারা রাখতে পারবেন। এখানে চার্জার এবং যা এক্সট্রা এইগুলো দেওয়ার সেগুলো দিয়ে থাকছে, যা
আর এটা কি সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার এখানে শর্ট সার্কিট হওয়ার যে কোনো ঝামেলা নেই, শর্ট সার্কিটের কোনো হলে সার্কিট ব্রেকার অটো অফ হয়ে যাবে। খুব সুন্দর সিস্টেম এটা। চার্জিং পয়েন্ট, আচ্ছা এটা কি চার্জিং পয়েন্ট? চার্জিং পয়েন্ট ইউ আর দেখুন, চার্জিং পয়েন্ট সিটের কাভারটা খুলে এখানে চার্জে দিতে হয়, এটা চার্জিং পয়েন্ট। আর এখানে ইনস্ট্রুমেন্ট যা আছে, যা আছে চার্জার এটা আছে, আপনার অ্যাডাপ্টারটা আছে, আচ্ছা। আর এখানে খুব বড় স্পেস আছে, এখানে আপনারা অনেক কিছু খাবার টাবার অফিসিয়াল গেলে এবং কোনো যাবতীয় সব কিছু এখানে রাখতে পারবেন, যা আপনাদের প্রয়োজনীয় জিনিস হবে। ভিউয়ার্স এই মডেলটা খুবই সুন্দর, এবং এটার প্রাইসটা কত দেন? ভিউয়ার্স অনলি 77,500 টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারছেন। গ্রিন আপনার গ্রিন টাইগার, এবং এটা পুরো বাইকের মতোই দেখতে। অনলি 77,500 টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা কিনতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা আরেকটা মডেলে যাব, দেখাচ্ছি আরেকটা মডেল। দেখুন আপনার এই মডেলটা বাইকের মতোই আপনার লাইট জ্বলতেছে, এটা আপনার স্কুটির মতো ফুল, প্রত্যেকটা স্কুটির মতো, কিন্তু ডিজাইন মডেলগুলো একটু ভিন্ন ভিন্ন। সামনে ইন্ডিকেটর লাইট আছে, সব কিছু আছে। এখানে যে লাইটে হেডলাইটটা জ্বালানো হয়েছে, দেখুন আপনার পুরো ফুল বাইকের যে লাইটগুলো সেম কালার, এবং সে এই লাইট দিয়ে আপনার 60 কিলো চলবে, হ্যাঁ 60 থেকে 65 কিলো চলবে। এটা মডেলটা একটু ভিন্ন দেখাচ্ছি ভিউয়ার্স, এটা চাকাটা একটু ছোট, চাকার মডেল এটা একটু দেখাচ্ছি, এবং এটার সামনে পিছনে দুটাই হাইড্রোলিক ডিস্ক। এর চাকাটা একটু ছোট, মডেলটা খুব সুন্দর, নাইস মডেলটা। এটাও আপনার 5 থেকে 6 ঘন্টা চার্জ দিতে হবে, এবং 60 থেকে 65 কিলো এটাও আপনার ব্যাকআপ দিবে চার্জার। এবং এখানে কী কী আছে পাচ্ছেন এটার সাথে দেখুন ভিউয়ার্স, একটা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন, তারপরে অলরেডি দেখাচ্ছি ভিউয়ার্স এখানে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন সাথে, এবং সেলফ স্টার্ট, না সরি এটা সেলফ নাই, এটা চাবিতেই স্টার্ট, সরি এটা সেলফ নাই, এবং রিমোট, এটা রিমোটে অন অফ করতে পারবেন সব কিছু, রিমোট যে লক যেটা। এটার মডেলটা কি ব্যাটারি? ওটার ব্যাটারিটা ধরেন আপনি 2 বছর ইউজ করতে পারবে, এটাতে 3-3.5 বছর ইউজ। আচ্ছা ভিউয়ার্স এই মডেলের ব্যাটারিটা আপনার 3 থেকে 3.5 বছর পর্যন্ত আপনার টেকসই হবে, এবং আর এই তিনটার যে মডেল দেখা এলাম এগুলো আপনার 2 বছর পর্যন্ত এই ব্যাটারিগুলো টেকসই হবে, তারপর আপনার ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে। এবং ব্যাটারিগুলোর প্রাইস কেমন? 14,500, আর এটা হচ্ছে লিথিয়াম আয়নটা হচ্ছে। আচ্ছা ভিউয়ার্স এগুলো অনলি 14,500, আর এটা 28,000। এগুলো কি নাম্বার প্লেট প্রয়োজন হয়? যেটার ইঞ্জিন তেল নেয় সেটা রেজিস্ট্রেশন হয় না। আচ্ছা ভিউয়ার্স যেগুলো ইঞ্জিন তেলে না, এগুলো আপনার রিচার্জেবল যেগুলো, এগুলো কোনো রেজিস্ট্রেশন হয় না, প্রয়োজন পড়ে না, এগুলোতে সার্জেন বা এগুলো কোনো ঝামেলা করবে না, করেও না। ইজি বাইক যারা রাস্তায় দেখতেছেন চলতেছে ভিউয়ার্স, মডেলগুলো খুব সুন্দর। এটার প্রাইসটা কত এই মডেলটা? এটা হচ্ছে আপনার 85,500 ভিউয়ার্স, এটা হলো অনলি 85,500 টাকা ভিউয়ার্স। এই মডেলটার প্রাইস পাবেন হলো 85,500 টাকা, আর এটা হলো অনলি 75,000 টাকা, 77,500। এটা কোনো ডিসকাউন্ট হবে? আচ্ছা ডিসকাউন্ট নেই, 77,500 টাকা, এটা হলো 85,500। এটা একটু সিট কাভারটা দেখি একটু পিছন, এটার ভিউয়ার্স দেখুন এই মডেলের সিট কাভারটা দেখাচ্ছি, তার নিচে স্পেসটা দেখুন, যথেষ্ট স্পেস আছে। আর এখানে আপনার অফিসে যাতায়াত করার জন্য খাবার, টিফিন বক্স বা আপনাদের এভরিথিং যে যাবতীয় টুকিটাকি জিনিস রাখার জন্য ভালো স্পেস আছে। সিটটাও খুবই আপনার হ্যাপি। এগুলো চায়না নাকি? হট চায়না অ্যাসেম্বলি এখানে। আচ্ছা ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা যারা নিতে চান, প্রত্যেকটা এখানে আপনার যে ডিজিটাল মিটার আছে এটাতে, আর এটাতে আছে হলো অ্যানালগ মিটার। এই মডেলটা না, এটাও ডিজিটাল, কোনটা ডিজিটাল এটাও? আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা মিটার হলো ডিজিটাল মিটার, পুরো বাইকের মতোই। আপনি ইজি বাইক এবং যে স্কুটি সেম আপনি একই ডিজাইন মডেলের, প্রাইসগুলো খুব সীমিত। ভিউয়ার্স আপনারা প্রোডাক্টগুলো কিনতে চাইলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন, সরাসরি চলে আসবেন। এই মডেলটার নাম হচ্ছে GT5 Pulse। আচ্ছা ভিউয়ার্স এই মডেলটার নাম হচ্ছে GT5 Pulse, GT5 Pulse। এটা হচ্ছে GT Electra। আচ্ছা ভিউয়ার্স এই মডেলটার নাম হচ্ছে GT Electra, আর এটা হলো GT5 Pulse। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস
করে জানাবেন কোনো কিছু জানা থাকলে। আর ভিউয়ার্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদেরকে নিত্য নতুন যত চেষ্টা করব যে সাশ্রয় মূল্য এবং পাইকারি দামে কী প্রোডাক্ট কোথা থেকে দিতে পারি আপনাদেরকে, সেটার জন্য আমরা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানা থাকলে জানাবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ।